নমস্কার স্টিল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল ও তার সাথে থাকছে টমেটো মাখা। তো এই গরমের শুরুতেই আমি আপনাদের সাথে এই ঝোলের রেসিপি শেয়ার করতেছি। ঝোল খেতে খুবই ভালো লাগে আর এই গরমের সময় ঝোলের তরকারি খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, আমি আমার রান্নার জায়গায় চলে এসেছি। রুই মাছ আমি পিস করে ধুয়ে নিয়েছি, উনুন ধরানো হয়ে গেছে। মাছ ভেজে নিব, কড়াই বসিয়ে দিচ্ছি, মাছে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি, আমি সজনা কেটে নিব এখন। এগুলো সজনা হলে হয়ে যাবে। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি মশলা বেটে নিব, মশলাগুলো একসাথে বেটে নিব। সাদা ও কালো সর্ষে, জিরে, ধনে, মশলাগুলো একসাথে বেটে নিব। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি সজনে ও আলু একসাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সজনে আলু একসাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি, ঢাকনা তুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, সজনাও সেদ্ধ হয়েছে, এখন নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন, শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সেদ্ধ করা আলু ও সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি, রান্না করা হয়ে গেছে রুই মাছ দিয়ে সজনে ও আলুর ঝোল, নামিয়ে নিচ্ছি, এখন আমি টমেটো মাখা বানিয়ে নেব, তো তার জন্য প্রথমে টমেটো গুলো কেটে নিব, টমেটো কেটে নেওয়া হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, এভাবে বসিয়ে দিতে হবে, উপরে রসুন কোয়াগুলো দিয়ে দিব, একটু লবণও দিয়ে দিব, ঢেকে দিব, ঢাকনা তুলে নিচ্ছি, টমেটোর খোসাগুলো তুলে নিব, সবগুলো ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটোর উপরে ঢেলে দিচ্ছি, এখন আমি টমেটো হাত দিয়ে মেখে নিব, টমেটো মাখা হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে, মাছ দিয়ে সজনার এই পাতলা ঝোল খেতে অনেক সুন্দর হয়েছে।
আপনারাও গরমের দিনে এরকম পাতলা পাতলা ঝোল খাবেন, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এরকম টমেটো মাখা থাকলে ভাতের সাথে আর কিছু লাগবে না, গরম ভাতের সাথে। গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর এটা স্বাস্থ্যকরও। আর আজকে আমি রুই মাছ দিয়ে সজনে আলুর যে ঝোল করেছি, খেতে খুবই সুন্দর হয়েছে আর সুস্বাদু হয়েছে খেতে খুব। তো ভালো লাগলে আপনারাও এরকম গরমে এরকম ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কে কে এরকম ঝোল তরকারি খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।